শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। শুভ সময়। আমি আফম মুদাসির আলী, আমার পিতা মরহুম নসির আলী, আমার মা মরহুম শহরবানু, আমার গ্রাম মধ্যবরিলিয়া কোটি উপজেলা, জেলা চট্টগ্রাম। 1971 সালের আমার বয়স 7 কি 8 বছর। আমি তখন মডেল কে কিন্ডারগার্টেন স্কুলের ক্লাস 2 ছাত্র শহরের। 1971 সালের 26শে মার্চ আমি চট্টগ্রাম শহরে ছিলাম। আমি সিরাজউদ্দৌলা রোডের সামনে দিয়ে ইপিআররা যখন রাইফেল নিয়ে জয় বাংলা করে যাচ্ছে, আমি রাস্তার ওই পাশে দাঁড়িয়ে সেগুলো প্রত্যক্ষ করেছি। ফকা চৌধুরীর বাড়ির গুড সিলের নিচে আমাদের বাসা ছিল, ফেরদৌস মঞ্জিলে। 1971 সালের যে কদিন চট্টগ্রাম স্বাধীন ছিল, তারপর যখন পাকিস্তানিরা এই চট্টগ্রামকে দখল করে নিল, তখন বাবা মা আর সাহস করলো না যে আমাদেরকে, আমার একমাত্র বড় বোন, আমরা 4 ভাই 1 বোন, আমাদেরকে শহরে রাখতে। তো এপ্রিলের মাঝামাঝি এক সময়ে আমরা 4টায় থেকে নৌকা যোগে আমার বোন, আমার ভাই, আমার ফুফাতো বোন সহ অনেকেই নৌকা যোগে আমাদের ফুফুর বাড়ি আনোয়ারা চলে গেলাম। তখন আনোয়ারায় গাড়ি দিয়ে যাওয়া যেত না, একমাত্র নৌকাই ছিল যাতায়াতের ব্যবস্থা। আনোয়ারায় গিয়ে কিছুদিন অবস্থান করার পর আমি আর আমার বোন, উনি মডেল কেজি স্কুলের শিক্ষক ছিলেন, ওনার নাম ইসমত বানু, এখনও বেঁচে আছেন, ওনার হাজব্যান্ড একজন বীর মুক্তিযোদ্ধা বশির আহমদ চৌধুরী, উনি ক্যাপ্টেন সুজাত আলীর সেকেন্ড ইন কমান্ড ছিলেন দেবিদ্বার থানায়। উনি গত বছর মৃত্যুবরণ করেছেন এবং রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হয়েছেন। তো আমরা আনোয়ারা থেকে আপাসহ আবার নৌকা যোগে গ্রামের বাড়ি চলে গেলাম। ইতিমধ্যে আমাদের গ্রামের বাড়িতে আমার বাবার ফুফাতো ভাইয়ের ছেলে খানবাহাদুর আব্দুল সত্তারের ছেলে ভাসানী ন্যাপ করতেন, বজলু সত্তার, সেখানে শেল্টার নিলেন। বজলু সত্তার আমাদের বাড়িতে আসার পর আমার জ্যাঠা অ্যাডভোকেট মোতার আলী বিভিন্ন উষ্মা প্রকাশ করা শুরু করলেন, কিন্তু আমার বাবা তখন শহরে থাকতেন মাকে নিয়ে। উনি আমার জ্যাঠা বলা বলি শুরু করলেন যে এখানে পাকিস্তান আর্মি আসবে, কারণ বজু ও বা ভাসানী ন্যাপ করে, স্বাধীনতার পক্ষের মানুষ, মুক্তিযুদ্ধের পক্ষের লোক, পাকিস্তানের বিপক্ষের মানুষ, আমাদের গ্রাম জ্বালিয়ে দেবেন। তারপর আমার বাবা বজুবর্দাকে শেল্টার দিয়েছিলেন, এবং উনি অত্যন্ত মজার বিষয়, আমাদের গ্রামের বাড়িতে দাদার বাড়ি তখন মাটির ঘর ছিল, সে প্রাচীন আমলের মাটির ঘর, অনেক বড় বাড়ি, পেছনের একটি কামরায় বজুবর্দাকে রাখতেন, এবং উনি খুব সাধারণত সন্ধ্যা ছাড়া সামনের উঠোন আসতেন না, সন্ধ্যার সূর্য অস্তমিত হয়ে গেলে উনি সামনের উঠোন আসতেন। এবং আমার সে ছোট্টবেলায় উনি আমাকে জাগো অনশনও গান শিখিয়েছিলেন ওইখানে, এবং
আমার সাঁতার শেখা কিন্তু 1971 সালে আমার গ্রামের বাড়িতে আমাকে হাতের উপর ধরে ধরে এভাবে উনি আমাকে সাঁতার শিখিয়েছেন। মাঝামাঝি সময়ে আমার যতটুক হয় জুলাইয়ের দিকে একবার ওনার পরীক্ষা অথবা কিছু একটা কারণে আমাকে শহর আসতে হয়েছিল। যখন বাস যোগে আমি আমার মেজো ভাই এবং আমার আপা আমার বাবা আমাদেরকে, আমার বাবা তখন পাকিস্তানি ফ্ল্যাগ লাগিয়েছিল, কালুরঘাট ব্রিজ দিয়ে আমাদের যেতে হতো এবং কালুরঘাট ব্রিজে তখন কিন্তু রাজাকাররা চেক করতো, প্রত্যেক প্যাসেঞ্জারকে নামিয়ে প্রত্যেককে চেক করতো। এখন সবাইকে চেক করার পর আমরা উঠে এসেছি, আমার মেজো ভাই আসে নাই, বাবা খেয়াল করে না, আমার আপা চিৎকার দিয়ে উঠলো যে মেজো ভাই এ মঞ্জের কোথায়, মঞ্জের আসে নাই কেন। বাবা হুট করে নিচে নেমে চলে গেলেন, চলে গিয়ে দেখলেন মেজো ভাইকে রাজাকাররা রেখে দিয়েছে। ও কিন্তু একটু স্বভাবেই ওরকম ছিল, কথাবার্তা কম বলতো, যার কারণে রাজাকারদের উত্তর সে ঠিক মতো দিতে পারে নাই এবং তাকে তারা মুক্তি বাহিনী বলে সন্দেহ করেছিল। তখন আমার বাবা উর্দু, ওইখানকার যে রাজাকারের প্রধান ছিল তার সাথে উর্দুতে কথা বলল, ওইখানে যে পাকিস্তানের একজন জিএসিওর টাইপের একজন অফিসার ছিল হয়তো মনে, তার সাথে ইংরেজি উর্দুতে কথা বলে উনি একজন, তখন আমার আবার সদ্য অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, উনি কোঅপারেটিভ ডিপার্টমেন্টের ডেপুটি রেজিস্ট্রার ছিলেন, এগুলি বলার পর ওনার সেই আইডেন্টিটি কার্ড উনি দেখালেন, দেখার পর আমার মেজো ভাইকে তুলে নিয়ে আসলেন, তো আমরা চলে আসলাম। এরপর মূল ঘটনা হচ্ছে 1971 সালের নভেম্বর মাস, একদিন সকালে, খুব সকালে 5-6 জন তরুণ হাতে বন্দুক নিয়ে আমাদের বাড়িতে হাজির, সাথে একটা লোককে মুখ চোখ বাঁধা, দুই হাত পিচ মোড়া বাঁধা নিয়ে এসছে। তো আমাদের বাড়িতে দেউরি ছিল, তখন সাধারণত মেহমানরা আসলে, এখনও আছে সে দেউরিটি, দেউরিতে রাখা হতো। সবাই ভীষণ হতচকিত, কারণ অস্ত্রশস্ত্র নিয়ে কিছু ছেলে এসছে, দেশে যুদ্ধ চলছে, এবং এর মধ্যে একটি ছেলে, তার নাম কামাল, উনি এখনও বেঁচে আছেন, উনি আমাদের পশ্চিম দিকে তার বাড়ি, উনি এলাকার ছেলে। তো সে আমার বাবাকে সালাম দিয়ে বলল যে আমাদের বাড়িটি হচ্ছে মিয়া বাড়ি, মোটামুটি সে সময় একটি নাম করা বাড়ি এখনও, তো সালাম দিল, চট্টগ্রাম আঞ্চলিক ভাষায় বলল যে সাসা আমরা কোনো ক্ষতি করতাম না, আজ একখানায় থাকুম, এই না খাইয়ে ডাকাই তোরে দরিলে আসছি, ইতে বহুত মানুষ মারছি, বহুত ডাকাতি করছি, এখনও করে ইতার একখান যে ঘর বাঁধে রেখুম, বাঁধে রাখানোর পর রাতে ইহারা ব্যবস্থা নিই। এখন কাজ হয়ে গেল না খাইয়ে ডাকাতকে কীভাবে বন্ধ করে রাখা যায়, তা আমার জ্যাঠাদের দিকে একটি দুইটা তিনটা রুমে তালা দিয়ে মাঝখানের একটা রুমে এই নাকে ডাকাতকে রাখা হলো। এরপর সেই দিন ছিল জুমার দিন, নভেম্বরের শেষ দিকে আমি যতটুকু মনে পড়ে, জুমার নামাজের সময় হয়ে এসছে তখন এই মুক্তিযোদ্ধারা, আমার একেবারে স্পষ্ট মনে আছে এই ঘটনাটি, এবং এই ঘটনাটি নিয়ে আমি গল্পটি মুক্তিযুদ্ধের এই বইটি আমি শিশুদের জন্য লেখালেখি, শিশু সাহিত্যিক আমি একজন, এই বইটি আমি এই গল্পের বইটা আমি লিখেছি সেই দিনের ঘটনা নিয়ে, এবং খুব আনন্দের বিষয় হচ্ছে এই বইটি আমি উৎসর্গ করেছি বীর মুক্তিযোদ্ধা কামাল আহমদ চৌধুরী, যার বীরত্বের সত্য ঘটনা অবলম্বনে এই গল্প, এবং এই বইটি কিন্তু আমি কামাল আহমেদ চৌধুরীকে দিতে পেরেছি এবং সেই ছবিও আমার কাছে আছে এবং কামাল আহমেদ চৌধুরী এখনও বেঁচে আছেন। তো যাই হোক, মসজিদে খুতবা পড়েন হুজুর, তো ওই মুক্তিযোদ্ধারে 4-5 জন মুক্তিযোদ্ধারা, কামালকেই সবাই চিনছে আর কাউকে চিনছে না কেউ, কারণ ওরা বাইরের, কামাল হচ্ছে একমাত্র আমাদের এলাকার। তো পাশে অস্ত্র রেখে, ওরা যখন পাশে অস্ত্র রেখে হুজু করছে, সবাই মানুষ কৌতূহলী দৃষ্টি দেখছে, কেউ ভয়ে কাছেও যাচ্ছে না, ওরা কিন্তু খুব হাস্যোজ্জ্বল, বোদ্ধা কেন আসন, কামাল সবাইকে বলছে আমরা কেন আসন, ন ডরাই, কোনো অসুবিধা না, দেশ সাথে নিজে পিবি, ওনারা টেনশন নেবির জন্য, ওনারা কোনো ক্ষতি নেব, আর ক্ষতি হইতাম দিতাম ন। তো মানুষ কিন্তু নির্বাক, হতবিহবল, কী হয় কী হয় কী হয়। ওরা অজু করে মসজিদে ঢুকে গেল, আমরা যারা ছোট, সাধারণত ছোটদের তখন পেছনে বসানো হতো, সামনে গেলেও বুড়োরা বলতো তোমরা ছোটো ছেলেরা পেছনে যাও, পেছনে যাও, পেছনে যাও, আমরা পেছনে চলে এসেছি। খুতবা শুরু হয়ে গেল, খুতবার এক পর্যায়ে এসে কামাল দাঁড়িয়ে পড়ল, দাঁড়িয়ে পড়লে বললো হুজুর হুকুমতে বাংলাদেশ হন, হুজুর হতবিহবল হয়ে গেলেন, এবং এক পর্যায়ে হুজুর খুব কাঁপা কাঁপা গলায়, এবং হুজুর কিন্তু এখনও বেঁচে আছেন, সাতকানিয়া বাড়ি ওনার, উনি আমাদের এখান থেকে এই অঞ্চল থেকে বিয়ে করেছিলেন,
হুকুমতে বাংলাদেশ অত্যন্ত কাপা কাপা গলায় এই শব্দটা উনি উচ্চারণ করলেন। মসজিদের নাম মধ্যবরেলিয়া নানুরাজা জামে মসজিদ, প্রকাশ মিয়াবাড়ি মসজিদ। এটি শতবর্ষীয় মসজিদ। এটা আমরা কিন্তু আমার ছোট মন তো হুকুমতে বাংলাদেশ না এগুলো তো আমরা বুঝি না, পরে এসে বুঝেছি যে জুমার খুতবায় আপনি যে হুকুমতের আন্ডারে থাকেন, যে অর্থাৎ যে রাষ্ট্রের অধীনে থাকেন সে রাষ্ট্রের নাম বলতে হয়, এবং ওই বীর মুক্তিযোদ্ধার সেই জ্ঞানটি ছিল এবং উনি দাঁড়িয়ে ওই ইমাম সাহেবের মুখ দিয়ে সেই কথাটি উনি বলিয়েছিলেন। এবং জুমার নামাজ শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার পর ওই মুক্তিযোদ্ধারা এসে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়ার পর ওরা বিশ্রাম করলো দেউরিতে। সন্ধ্যার একটু আগে ওরা বেরিয়ে গেল, বললো যে আমরা রাতে এসে নাকাইকে নিয়ে যাব। ইতিমধ্যে মাগরিবের সময় এই নাকাইয়ে ডাকাত এত বেষ্টনী তিনটা ঘরের তালা ভেঙে এসে দৌড় মারলো। মাগরিবের সময় দৌড় মারার সাথে সাথে আমার আপা পেছনের পুকুরের অজু করছিল, উনি চিল্লাই উঠলেন। চিল্লাটার সাথে সাথে গ্রামের সমস্ত লোক গিয়ে তাকে ধরে ফেললো। ধরে এসে আবার তাকে বেঁধে এখন আর তাকে ঘরে রাখলো না, খড়ের গাদার সাথে একটা খুঁটির সাথে গেঁথে গরুকে যেভাবে বাঁধে সেভাবে বেঁধে রেখে কামালের বাড়িতে খবর দিল। কামালটা তখন এশারের আগে আগে হুড়মুড় করে চলে আসলো, এসে নাকে একে নিয়ে গেল। তো মধ্যরাতে আমরা কেউ সে রাতে আমরা কেউ ঘুমাইনি। মধ্যরাতে আমরা আমাদের এখানে কাজীর খাল, এটা খাল ছিল, তার পাশে একটা ব্রিজ, পরে সেটা শুনেছি ওই কাজীর খালে তাকে গুলি করেছিল। ওই নাকে মধ্যরাতে আমরা তিন চারটা গুলির আওয়াজ শুনেছি। পরের দিন সকালে সবাই বলা বলি করলো যে নাকে একে কামালরা মেরে ফেলেছে। তাইলে এটা দিয়ে আমি আমার যখন আমি বড় হয়ে উঠলাম যে মুক্তিযোদ্ধারা কিন্তু শুধু পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেনি, তারা এই দেশটাকে শুদ্ধ করার জন্য এদেশের ভিতর কিছু যেসব সন্ত্রাসী ছিল তাদেরকেও কিন্তু তারা শাস্তি দিয়েছে, তাদেরকে জব্দ করেছে, তাদেরকে প্রতিরোধ করেছে। তার প্রকৃষ্ট উদাহরণ আমার গ্রাম চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার মধ্যবরুলিয়া গ্রামের সেই নাকাইয়া ডাকাতকে বীর মুক্তিযোদ্ধারা মেরেছিল। এবং এটার পর জনগণ কিন্তু খুশি হয়েছিল। এবং আমি শেষ করছি এইটুকুন দিয়ে, আমাদের এলাকায় মুসলিম লীগার ছিল বেশ কিছু। এই মুসলিম লীগারদের মুখে একটা শাল ইমের বাপ একজন একটা লোক ছিল, উনি মারা গেছেন। উনি জীবনের শেষ দিন পর্যন্ত মুসলিম লীগ করেছেন এবং কোনোদিন বঙ্গবন্ধু তো বলা দূরের কথা, শেখ মুজিব তো বলতেনই না, শেখের ফোয়া বলতেন। এই শাল ইমের বাপ পর্যন্ত এক প্রশংসা করেছিল যে শেখের ফক্কল একখান বালা আমুজি না হেরে মারি ফেলি। তাইলে আমরা এই বীর মুক্তিযোদ্ধাদের যে আজকে আমরা হয়তো বলি আমাদের ইতিহাসে বলি তারা শুধু পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছে, আসলে তারা শুধু পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেনি, পাশাপাশি এই দেশটিকে শুদ্ধ করার জন্য এরা দেশের অভ্যন্তরে শুদ্ধি অভিযানও করেছে। আমি আজকে বিনম্র শ্রদ্ধায় তাদের স্মরণ করি, তাদের যারা শহীদ হয়েছেন তাদের স্মরণ করি, এবং বীর মুক্তিযোদ্ধা কামালের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। তিনি তাকে আল মহান সৃষ্টিকর্তা শতায়ু করুন, এইটুকু আমার আশাবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।